পারসেন্ট কমবে। জামু এর বাইরে এই সময় মানুষ তো যায়। বাইরে যাবেন না? ভালো কথা। বাজে কয়টা? কয়টা? বাজে যায় তিনটা। তিনটা? সাড়ে তিনটার মধ্যে ঘরে চাই। মেলা কাম পড়ে রয়েছে, ঘর দর গোছান নিয়ে, থালা বাসন ধোয়া, আবার মোর রুম গোছান নিয়ে, মোর কাপড় চোপড় ধোয়া, ঠিক আছে? এগুলো আইয়ে ঝটপট হরি দেওয়া লাগবে। যদি একটা মিনিট লেট হয়েছে কেতু, এমন হচ্ছেন ওসামু, তুমি নিজের শেয়ার আর বৃষ্টি পাবে না, কাল গোলা লই যাবে, বুঝছো? ও হায় যাও এখন। এই সারাদিন কাম করে নেওয়ার পর এখন একটু যাইতেছি আবার এই কামের দোহায়। এ মোর দিক চাইয়ে কথা কয়, এটা তোর বাইরের বাড়ি, এটা মোর বাইরের বাড়ি, ঠিক আছে? কথা উস করে কইস। হায় না? হায়। ঠিক আছে। এ একটু লুঙ্গি নিচে দেন। লুঙ্গি যেন কোন সময় দেয় না, হাতের লইয়া আসছো। এটা মুখে পারি মানুষের মনে আছে। একটু গরম লাগে তো, তাই একটু বাতাস ঢুকে। বিয়েতে গরম লাগলে এতে জায়গাই আমি ফেলেন নিচে বসা। এতে বাইরে বাই এবার লুঙ্গি জায়গায় জায়গায় আসতে কয় না আমের কেউ। শোনো, ঘর জামাই হইছি বইলা, আমিও কিন্তু একটা স্বামী, আমারও একটা প্রেস্টিজ আছে। তুমি যেমনে মরে ওসাও, আল্লাহ তোমার এমন ওসান ওসাইয়া ফালায়া দেবে, থেতলা হয়ে যাইবা। খোপা সামলাবি নাকি মু শুরু হরমু? কথাই তো কইলাম না। কথা কইবে মানে আল্লাহ মরে কি হরে না, এটা মুই বুঝ মনে। আম্মা এনবে বক্তব্য দিত কানে কেউ, যেমনে মেলা খানে এমনে যান। হায়, কিন্তু এডাই কষ্ট তোমার জীবনে থাকবে। মুই ঘর জামাই হই আর জামাই ঘর হই, মুই কিন্তু উপরেই থাই। উপরে থাই না নিচে থাই, এটা বুঝ মনে পড়ে। আম্মে যে মে মেলা আছে এমনি জানা, কিন্তু তাড়াতাড়ি কামড়ি হরা লাগবে, তাড়াতাড়ি যান। থতমা থতমা সরান মোর হুম্মি। ও দেয়া যাইবে, আইতে আসি 30 মিনিটের মধ্যে মুই আমু। একটা মিনিট লেট হইবে কি? হেরা তো বুঝদিন আগেই কই দিছি, তাই না? ও বুঝজি। হ্যাঁ পেটটা শুনে দে, ভাঁটি দা, এখন মেজাজটা গরম হলো, আর তালে তাল মিলে তো কাকল বেড়া পেয়ে গেছে। আমার দিয়ে যেমনে কাপড় কাছে নেই, আমি হইছি তুলা তুলা, যেমনে ঘর মুছায় নেই পুরা বাড়ি ঘর, হয়ে যাম পুরা শরীর ফুলা। তারপরে যে আরে আমাকে মারধর করে, আমি ওই মুকুলা গুলা সারা জীবন শুধু জীব রে স্বামী মারে, আর আই বউ আমারে মারে গো ভাই। কান্দেন না দুলা ভাই, উনি কষ্ট নিয়েন না দুলা ভাই, আপনার কান্না আমার কান্নাইতেছে দুলা ভাই। কি যে করবো ভাই, বউডার মন পায় না, জীবনের পুকু শুনছে যে বউ স্বামীরে পিটায় কাম করে নাই। ভাই গো ভাই, রাতের বেলায় শুয়েও শান্তি পায় না। দুঃখ করে না দুলা ভাই, আল্লাহ একদিন দিন দিব আপনারে। কি যে করবো ভাই বুঝতেছি না, এখন মাথা কাম করে না এই সংসারে। আল্লাহ কেন যে আমার এই ঘর জামাই বানাইলো, এ থেকে নিস্তারও পাইতেছি না। কান্দেন না দুলা ভাই, আপনার লাগে আমার কিন্তু কান্দা দিতে ইচ্ছা করে। তাহলে এখন কি করবো? বড় শিক্ষা দেওয়ার লেগে দুইটা অপশন খোলা আছে। কি কি? এক, ঘরে সতীন আনা লাগবো, আর নাইলে বড় ডিভোর্স দেওয়া লাগবে। ভয় পাঞ্জা করতে গেলে আমারে ওসাই আবার সাকরাইয়া ফালায় দেবে। এ মিয়া, বইয়ের উপরে থাকা সৌভাগ্য নাই, নিচেই আছি আমি। নাইলে মোবাইলে একটু পুষ্টিনষ্টি করেন, তাইলে তো শিক্ষা হয়ে যায়। কোন মাইয়ার লগে এলাকার কারো লগে কথা কইতে দেয় না। বাইরে যাবেন কে? ঘরেই তো করতে পারেন। ঠিক আছে, আজকা থেকে মিশন শালি শুরু করলাম। থ্যাংক ইউ ভাই। আপনার উত্তর মানে আমার এত পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তুমি তো আমার শালা, এটা আমার পছন্দ হয়েছে, এটা নিলে আমি একবারে সান্দু হয়ে যাবো। এই ঘর জামাই কি কি কত কল ধরে ডাকতেছি? হ্যাঁ কও। এই যে এই যে এই যে এই যে এইটা ও
অনেক লোকজন তোমার প্রশংসা করছে। তোমার চোখ যেন কারিনা কাপুরের মতো, তোমার মুখ বিপাশা পশুর মতো, তোমার তোমার ঠোঁট ওই প্রিয়াঙ্কা সরস্বতীর মতো, আর এলাকার লোক আর কি কয় জানো? কি কয়? কয় হলো আপনার লগে আপনার বইয়ের মানায় নাই, শালির মানায় তো হাসা কইতাছেন। আপনার মুখে না এই সব কথা শুনে না আমার খুব আনন্দ হইতাছে। বাকায় আমারে না কেউ এই সব কথা কোনোদিন কয় নাই। থ্যাংক ইউ, আমারও না তোমার খুব ভালো লাগে। দুলা ভাই আপনারও না আমার খুব ভালো লাগে। আমার বোনের সাথে আসলে আপনি যায় না। তাই না? কি একটা লেভেল ক্লাস মেয়ে, আর আমি কত স্মার্ট। অনেক আমি তোমারে সকাল 10টায় একবার, বিকাল 4টায় একবার, আর সন্ধ্যা 7টা আগ মুহূর্তে স্বপ্নে দেই। আমিও না আজকে থেকে আপনাদের স্বপ্নে দেব। হাসা কইতেছ? হদুলা ভাই হাসা কইতাছি। চল একটু সাইডে গিয়া দুইটা কথা কই আও। চলেন। একি আমার স্বামী আমার বোনের দিকে যাইতাছে, আর আমার বোন আমার স্বামীর দিকে যাইতাছে। আমি অনেক বড় ভুল করে লাইছি। আমি আমার স্বামীরে প্রতিদিন অপমান করছি না, এখন থেকে আমার ভালো হইতে হবে। আমার স্বামীর আমার অনেক আদর করতে হবে, যাতে আমার বোনের দিকে না যায়। ঘটনা হইলো, শোনো, পিরিতি রতন পিরিতি যতন পিরিতি গলার হার, পিরিতি কাঞ্চন খাইলো যে জন সার্থক জনম তার, রে দুনিয়া পিরিতের বাজার। তোমার তোমার আমার কি ভাল লাগে কও তো। তুলা ভাই আপনারে না দেখতে সত্যি অনেক কিউট। আমি না আপনার দিকে ওইভাবে এতদিন তাকাই নাই। সুযোগ পাও নাই তো, এরা না আলার বুদ্ধি তো আকামটা করলো। ওর বুদ্ধিতে তো আমি চলতে না, মানে রানা না, মানে কইতেছি আমার আগে নাম ছিল রানা। আপনার নাম ঠিক হলো না রানা? রানা আমার নানা রাখছে। রানা নামটা কত সুইট। হ্যাঁ ওই হালাই তো কামটা জট আইতা দিল না, আমার কথাই কইতেছি। দুলা ভাই নন্দে আমরা ভাগ্য বিয়া করি। প্রথম দিনই আর দূর পাক, আর একটু এলে তো মনে আজকে রাতে কাম সারাই যাইব। ওই দুলা ভাই আজকে বিয়ে করবেন আমারে? তোমার বোনের মেজাজটা একটু বুঝালি, বিয়া করমুই তো শুরু জন করছি শেষ করমুই, তারপর দম নিমু। তোমার অন্য যেই সব প্রেমিকগুলো আছে এগুলি কোনো জাতের বিজাতে, আমার এই বডির পেক যেন কয় পেক। হ্যাঁ এত লেকচার চাইলেন না বুঝছেন, তুমি সুযোগ দিছে তো শেষ করতে চাইছিলাম। লেকচার বেশি সারা ভালো না দুলা ভাই। পরে কথা কম নে তোমার সাথে, আমার কাপড় শেষ। অনেক বলছো কিন্তু গর্জামে কমো না,
গোলাম বানাইছিলেন, এবার আপনি হবেন গোলাম। কখন তুমি তুমি আমার সাথে যাইবা? হ্যাঁ যামু, 100 বার যামু। আর বাবা, তোমার যে কাজ কাম তুমি ওইগুলো করবা, আর আমার স্বামীর কাজ আমি সব করে দেবো। আর আমার স্বামী পুরুষ মানুষ, ও যে কাজ করার যোগ্য ওই কাজই করবে। যাও, তুমি ব্যাগ নিয়ে আসো। তোরা যাও না, তাই করবা। আমি পুরা গাঁ হয়ে গেছে, ঘর জামাই থেকে আমি এখন জামাই ঘর। দু একটাই তো রানা ভাই, ফলাফল 100।